नमस्कार बंधुरा, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে কলেজ পড়ুয়াদের ফাইনাল সেমিস্টার স্টুডেন্টদের আর কোনো এক্সাম হবে না। কিন্তু বন্ধুরা, কয়েকদিন আগে নোটিশ দিয়ে বলা হয়েছিল কেবলমাত্র ফাইনাল সেমিস্টার বাদ দিয়ে সমস্ত সেমিস্টারের এক্সাম ক্যান্সেল। কিন্তু আবার নোটিশ দিয়ে জানানো হলো এবছর কিন্তু ফাইনাল ইয়ারেরও এক্সাম ক্যান্সেল করে দিয়েছে সরকার। ক্যান্সেল করা কিন্তু একটাই কারণ, ছাত্রদের স্বাস্থ্যবিধি মাথায় রেখে কিন্তু এক্সাম ক্যান্সেল করা হয়েছে, কারণ ভারতবর্ষে করোনা কেস বাড়তেই আছে। ফাইনাল সেমিস্টার ক্যান্সেল করার জন্য ছাত্রদের আর কী কী সুবিধা দেওয়া হবে বা তাদের নম্বর কীভাবে তারা পাবে, আমরা সবটা জেনে নেব আজকের ভিডিওতে। আমি ডিটেলসে বলে দিয়েছি যে তাদের কী কী করণীয়, তাই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমরা তার সঙ্গে জেনে নেব যে অফিসিয়াল নোটিশে কী বলেছে, ছাত্রছাত্রীদের পরবর্তী স্টেপ কী হবে সমস্তটা জেনে নেব। আর বন্ধুরা, একটি ছোট্ট রিকোয়েস্ট করবো, যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করিও, এরকমই খবর সবার আগে পেতে। তো তোমার সঙ্গে আমি রনি, চলো শুরু করি আজকের ভিডিও। করোনার আবহে কলেজে কোনো পরীক্ষা নয়, পূর্ববর্তী পরীক্ষা সর্বোচ্চ নম্বর 80%, বাকি 20% অ্যাসাইনমেন্টে, 31 জুলাইয়ের মধ্যে রেজাল্ট। কলেজে ফাইনাল সেমিস্টারের পড়ীক্ষা নয়, করোনা আবহে পড়ুয়াদের কলেজে আসা নিষেধ। আগের সেমিস্টারে 80% নম্বর কাউন্ট হবে, 20% নম্বর অ্যাসাইনমেন্ট থেকে যোগ হবে। কলেজের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে না, রেজাল্ট হবে 31 জুলাইয়ের মধ্যে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কলেজের পরীক্ষা কিন্তু ক্যান্সেল, ফাইনাল সেমিস্টারের পরীক্ষা ক্যান্সেল, এবং নম্বরটি দেওয়া হবে আগের সেমিস্টারের ভিত্তিতে। তো 80% দেওয়া হবে আগের সেমিস্টারের এবং 20% দেওয়া হবে তোমার অ্যাসাইনমেন্টে, এবং কিন্তু তোমাদের রেজাল্টটা হয়ে যাবে 31 জুলাইয়ের মধ্যে। তো এরপর আমরা জেনে নেব যে অফিসিয়াল নোটিশ বা অফিসিয়াল নোটিশে কী বলা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে গভর্নমেন্টের একটা নোটিশ বার হয়েছে, এক্সাম হবে না, ফাইনাল সেমিস্টার এক্সাম হবে না, এর নিয়ে তোমরা একটু পড়ে নেবে। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন ইউনিভার্সিটি ব্রাঞ্চ, বিকাশ ভবন, 6th ফ্লোর, সল্টলেক, কলকাতা। তো ডেটটা দেখে নাও, 27/6/2020, মানে কালকের। তো তোমাদের কিন্তু পরীক্ষা কোনো মতেই হবে না, তো তোমরা কিন্তু এই নোটিশগুলো ভালোভাবে পড়ে নেবে। অফিসিয়াল নোটিশ, অফিসিয়াল নোটিশে কী বলছে ভালোভাবে দেখে নেবে, তোমরা পজ করে পড়ে নেবে। আমি পুরোটা পড়লে পরে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি আস্তে আস্তে স্ক্রল করছি, তো তোমরা পজ করে কিন্তু এগুলো পড়ে নিতে পারো। তো তারপরে তোমরা এই নোটিশ থেকে বুঝতে পারবে তারপর তোমাদের করণীয় কী বা তোমরা কী করবে। আর আমি এই নোটিশটি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে পড়ে নিতে পারো। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে তোমাদের এই খবরটি পেয়ে। তো তোমরা যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আমার কমেন্ট বক্স নিশ্চয়ই কমেন্ট করবে যে তোমাদের এই খবরটি পেয়ে কেমন লেগেছে, এবং তার সঙ্গে তোমার বন্ধুদেরও শেয়ার করে দিবে, তারা যেমন এই খবরটি পেয়ে যায় এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন খবর পেতে। তো দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।